আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী মেট্রো দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রিয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এই থানার সম্মানিত আমির, আমাদের সকলের প্রিয় ভাই জনাব সালাউদ্দিন আইয়ুবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না। আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির, আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব অধ্যাপক জামাল উদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত শ্রুতিমণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি মেহরবানি করে আজকে আপনাদের মাঝে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি বেশ কয়েক ঈদ জেলখানায় কাটিয়েছি, অনেকগুলি, প্রায় 5-6টা ঈদ জেলখানায় কাটিয়েছি। আল্লাহ তাআলা কোরবানি রোজা মিলে প্রায় 5-6 ঈদ হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহরবানি করেছেন, আপনাদের কাছে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রুতিমণ্ডলী, ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরহামু তুরহাম, মানুষের প্রতি রহম করো, তোমার প্রতি রহম করা হবে। ইরহামুন নাস ইরহামুকুমুল্লাহ, তোমরা মানুষের প্রতি দয়া দেখাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবে। এটা একজন মানুষের পরস্পর পরস্পরের বৈশিষ্ট্য, একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের সুবিধা অসুবিধায় তার পাশে থাকা এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা। এবং এই দৃষ্টিভঙ্গি থেকেই জামাত ইসলামী সব সময় সকল অকেশনে সকল ইস্যুতেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য জামাত কর্মীরা, জামাত নেতারা চেষ্টা করে যাচ্ছেন সারা দেশে। তেমনিভাবে ঈদের সময়ও আমরা সারা দেশেই সকলে মিলে যাতে স্বাচ্ছন্দ্যভাবে, সচ্ছলতার সাথে, আনন্দের সাথে ঈদ উদযাপন করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখেই জামাতের ভাই এবং বোনেরা যে যেখানে যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য নিয়েই কিন্তু আপনাদের মতো লোকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। সেই চেষ্টা, সেই প্রয়োজন, আপনাদের প্রয়োজনের তুলনায় আমাদের সহযোগিতা হয়তো খুবই কম হবে, খুবই কম হবে, কিন্তু এরপরেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় জামাত মানুষের পাশে থাকার জন্য, দেশের ভাই বোনদের পাশে থাকার জন্য জামাত সবসময় চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত শ্রুতিমণ্ডলী, ভাই এবং বোনেরা, আমাদের মহানগর আমির বলছেন যে আসলে এই কাজটা করা দরকার ছিল দেশের সরকারের। একজন মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই প্রয়োজন পূরণ করা, এটা সরকারের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব সরকার পালন করছে না, এবং এই দেশে যদি কোনো ইসলামী সমাজ হয়ে যায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, কোরআন সুন্নাহর আইন এই দেশে চালু হয়, তাহলে সরকারের দায়িত্ব হল সকল মানুষের এই মৌলিক 5টা অধিকার নিশ্চিত করা। জামাত ইসলামী বাংলাদেশে সেই চেষ্টাই করে যাচ্ছে। আমরা সামর্থ্য অনুযায়ী আমরা একদিকে যেমন জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি, মানুষকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করছি, এর পাশাপাশি মানুষের জন্য মানুষের কাছে হাত পেতে না হয়, এ ধরনের একটি সমাজ ব্যবস্থা আমরা এই দেশে গড়ে তুলতে চাই। যে সমাজ, যে দেশ, যে রাষ্ট্র মানুষের মৌলিক সমস্যার সমাধান করার জন্য মানুষের ঘরে ঘরে যা পুষবে ইনশাআল্লাহ, সেই সমাজ ব্যবস্থা হবে ইসলামী সমাজ ব্যবস্থা। যে সমাজ ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজ ব্যবস্থা পরিচালনা করেছিলেন খলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, উনি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের খবর নেওয়ার জন্য চেষ্টা করছেন যে কার কি সমস্যা আছে। এটা সরকারের দায়িত্ব, সরকার প্রধানের দায়িত্ব, সরকারের প্রতিনিধিদের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালনে বর্তমান সরকার 100% ব্যর্থ হয়েছে। কাজেই আমি আপনাদের কাছে বিনীতভাবে এই অনুরোধ করতে চাই যে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যে দেশে শতকরা 90% মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, নামাজ রোজাকে বিশ্বাস করে, এবং ইসলাম এবং মুসলমান বলেও নিজেদেরকে দাবি করে, সেই দেশে আমরা কোরআনের সমাজ কায়েম করতে কোনো অসুবিধা থাকার কথা নয়। অসুবিধা হচ্ছে কেন?
অসুবিধার কারণেই হচ্ছে কারণ স্বার্থবাদী গোষ্ঠী যারা ইসলামের দুশ্মন, ইসলাম বিরোধী, তারা এই কাজটাতে বাধাগ্রস্ত করছে। ইসলামী সমাজ চালু হয়ে গেলে, ইসলামী নেতৃত্ব সমাজে চালু হলে অসাধ দুর্নীতিবাজ লুটেরা নেতৃত্ব সমাজ থেকে উৎখাত হয়ে যাবে। এই কারণেই তারা এটাকে আঁকড়ে ধরে থাকতে চায়। কিন্তু জনগণ যদি সচেতন হয়, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে তাদের কোনো ষড়যন্ত্রই কাজ সফল হবে না এবং এই দেশে একসময় ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। মানুষের ঘরে ঘরে, মানুষের মুখে মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা রাখি এবং সে আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও সহযোগিতা কামনা করে দোয়াতে জামাতের জন্য আপনারা দোয়া করবেন, আমিরে জামাত সহ নেতৃবৃন্দের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে জামাত যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই দেশে কোরআনের সমাজ কায়েম করার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, এই কাজটা যেন জামাত ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে পারে সেই তৌফিক কামনা করে মহান আল্লাহ তাআলার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথাকে নিঃশেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।